আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব না, আর শেয়ার করব পেঁয়াজের চোকা দিয়ে আমরা কি করতে পারি, মানে যেটা কল্পনাও করা যায় না সেটাই হবে পেঁয়াজের চোকা দিয়ে। তো চলো শুরু করা যাক। তো এই দেখো আমি চারটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলোকে আমি মানে গোটাই ধুয়ে নিলাম। এরপরে দেখো আমি কি করছি, তোমরা না টেনে পুরোটাই দেখতে থাকো। সাধারণত পেঁয়াজের চোকা আমরা ফেলেই দিই, কিন্তু এই পেঁয়াজের চোকা আমাদের চুলের জন্য এত উপকারী হবে তোমরা দেখলেই বুঝতে পারবে বা ট্রাই করলে বুঝতে পারবে। তো আজ আমি পেঁয়াজের চোকা দিয়ে একটা টোনার বানিয়ে দেখাবো। আর এগুলো ব্যবহার করলে একদিনে তো আর ফল পাওয়া যাবে না, তো সপ্তাহে তিন দিন যদি ব্যবহার করা যায় কিছুদিনের মধ্যেই ফল পাওয়া যাবে। তো চলো এবার সব পেঁয়াজগুলোর চোকা আমি ছাড়িয়ে নিলাম। তো শুধু পেঁয়াজ নয়, এর সঙ্গে আমি কি অ্যাড করছি তোমরা দেখতে থাকো, না টেনে দেখতে থাকো, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবে। এই পেঁয়াজের চোকাটা দিয়ে আমি টোনার বানিয়ে দেখাবো, আর যে পেঁয়াজগুলো আমি কেটে রাখছি সেগুলোরও আমি একটা তোমাদেরকে দেখাবো, সেটার আমি কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিতে এক কাপ জল দেব। এক কাপ বা এক গ্লাস, তো এক মুঠো আমার পেঁয়াজের চোকা হয়েছে, তো পেঁয়াজের চোকাটা আমি জলে দিয়ে দিলাম। পেঁয়াজ তো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, তো এখন আর ধোয়ার দরকার নেই। আর এই দেখো আমার হাতে কারি পাতা রয়েছে, তো কারি পাতা বিশেষ করে সাউথের লোকেরা খুব ব্যবহার করে, ওই জন্যে সাউথের মেয়েদের এত বড় বড় চুল আর খুব সুন্দর হয় আর খুব ঘনও হয়, তো তারা চুলেও ব্যবহার করে প্লাস খাবারেও ব্যবহার করে। তো কারি পাতা খুব উপকারী। তো এক মুঠো আমি পেঁয়াজের চোকার জন্য এক মুঠো আমি কারি পাতা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে চুলায় বসাবো। তো এই দেখো ভালো করে চেপে দিলাম, মানে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তো আমাকে জল কম লাগছে, তো তার মানে এক মুঠো পেঁয়াজের চোকা আর এক মুঠো কারি পাতা সঙ্গে আমি দেড় কাপ জল দিলাম, মানে দেড় গ্লাস জল দিলাম। তো এবারে আমি এটাকে ফুটতে দেব, ফুটতে দেব প্রায় 10 মিনিট। মানে প্রথমে যখন ফুটে যাবে তখন আঁচটা আমি আস্তে করে নেব, তারপরে 10 থেকে 12 মিনিট ফুটতে দেব। তো এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে পুরোটাই, একদম পুরো কালার চেঞ্জ। তো আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি একটা চিমটার সাহায্যে নামিয়ে নেব। তারপরে একটা বাটি নিলাম, এই বাটিতে এই টোনারটাকে আমি ছেঁকে নেব। তো এই দেখো আমি ছাকনা নিয়েছি, ছাকনার সাহায্যে ছেঁকে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে। আর এমনিতে পেঁয়াজের চোকা আমরা যখন পোলাও রান্না করি, পোলাওয়ের যখন শিরাটা তৈরি করি, তখন যদি এই পেঁয়াজের চোকাটা দেওয়া হয় তাহলে শিরার কালারটাও খুব সুন্দর হয়। তো এই দেখো এটা পুরোপুরি কাজে লাগবে না আর, মানে পুরো ডাস্টবিনে চলে যাবে। আর এই টোনারটাকে আমি এখন ঠান্ডা হতে দেব।
তো এটা ঠান্ডা করার পর আমি একটা স্প্রে বোতলে ঢেলে নেব। তো এই রকম আমার কাছে স্প্রে বোতল আছে, তোমাদের কাছে স্প্রে বোতল না থাকলে তোমরা যে কোনো বোতলে ঢেলে নিয়ে রাখতে পারো, আমার কাছে আছে বলে আমি এটাতে ঢেলে নেব। তো স্প্রে বোতলের মুখটা ছোট, ওই জন্য আমি কাগের সাহায্যে এভাবে ঢেলে নেব। তারপরে এটাকে দিতে হবে কিভাবে আমি সেটাও বলে দিচ্ছি। রাত্রেবেলায় দেবে পুরো চুলে, রাত্রে দিয়ে সকালে চুল ধুয়ে নেবে, আর নইলে সকালে মানে চান করার 2-3 ঘন্টা আগে দিয়ে দিলেই হবে। 2-3 ঘন্টা আগে দেওয়ার পরে চুল ধুয়ে নেবে, এতে কোনো গন্ধ হবে না, কিছু না, এমনি নর্মাল ধুলেই হবে, শ্যাম্পু না করলেও হবে। তো সপ্তাহে এটা 3 দিন করলেই যথেষ্ট, আর এটা খুব বেশি দিন রাখবে না কিন্তু, মানে 10 দিনের বেশি রাখা ঠিক নয়। তারপরে দেখো এই পেঁয়াজগুলো যে আমি কেটে রেখেছিলাম, মানে যেগুলোর চোকাটা ব্যবহার করলাম সেই পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, এবার এটার আমি কী তৈরি করছি সেটা দেখে নাও। এটার আমি তৈরি করব, বলে দিচ্ছি তোমাদের, এটার তৈরি করব আমি শ্যাম্পু। তো এইভাবে মিক্সার জারে দিয়ে আমি বেটে নেব, মানে পেস্ট বানিয়ে নেব। তো দেখো পুরো পেস্ট করে নিয়েছি। তারপরে আমি ছাঁকা দেবো একে, মানে চিপে এর রসটুকু বার করে নেব। তো যেভাবে আমি শ্যাম্পু তৈরি করব, এভাবে যদি পেঁয়াজের এই রসটুকু যদি ব্যবহার করা যায় তাহলে চুলকে লম্বা, ঘন ও মজবুত করে তোলে, আর সময়ের আগে চুল পাকতে দেয় না। আর অনেকে বলে যে এই রস মানে চুলের গোড়ায় দিলে উকুন বা লিক হতে দেয় না। তো এইভাবে দেখো ছাকনার সাহায্যে বা এই পাতলা কাপড়ের সাহায্যে রসগুলোকে আমি চিপে বার করে নিলাম। তো মোটামুটি আমার 1 কাপ মতো রস বেরিয়েছে। এবারে যে রস বার করার পর যে পেঁয়াজটুকু থেকেছে সেটা আমি রান্নার কাজে ব্যবহার করে নেব। তো দেখো এবার কি করি, আমি একটা বোতল নিয়েছি আর এইরকম একটা শ্যাম্পু নিয়েছি, যে মানে ভালো কোম্পানির শ্যাম্পু নিতে হবে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এখানে অ্যাসিওরের শ্যাম্পু নিয়েছি, এই দেখো। তোমরা যে কোনো কোম্পানির মানে যে কোনো ভালো কোম্পানির শ্যাম্পু ইউজ করতে পারো। এবারে আমি এটাকে কাগের সাহায্যে বোতলে ভরে নেব, তবে আমি পুরো বোতলে শ্যাম্পু নেব না। কি করছি দেখো, মানে অর্ধেক শ্যাম্পু দেব আর অর্ধেক ওই পেঁয়াজের রস দেব। তো এভাবে শ্যাম্পু ব্যবহার করলে চুল সিল্কি হবে, পুষ্টি যোগায়, মানে প্রচুর প্রচুর উপকার পাবে। তারপরে দেখো অর্ধেক আমি পেঁয়াজের রস দিয়ে দেব। পুরো বোতলটা ভর্তি করব না, কেন করব না সেটাও বলে দিচ্ছি। এটা খুব জোরে ঝাঁকাতে হবে না, ঠিক এইভাবে এদিক ওদিক করে মিক্স করে নেব। এবারে এটা তো তৈরি হয়ে গেছে, কিন্তু চুলে দেওয়ার জন্য এখন রেডি নয়। একে আমি 15 দিনের জন্য কোনো আলমারির মধ্যে ভরে রেখে দেব, 15 দিন পর এটা ইউজ করব।
তারপর যেমন আমরা শ্যাম্পু ব্যবহার করি সেভাবে শ্যাম্পুর মতো ব্যবহার করব। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এতটাই।